হ্যালো ভিউয়ার্স, জয় হিন্দ। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের অনেক জায়গাতে যে প্রবলেমটি হয়, সেটি হলো ইংরাজির ক্ষেত্রে কৃতজ্ঞতা স্বীকার লিখা, যেটিকে আমরা ইংরাজি ভাষায় বলে থাকি অ্যাকনলেজমেন্ট। এই অ্যাকনলেজমেন্টের সঙ্গে আরেকটি জিনিস থাকে, সেটি হলো সার্টিফিকেট। এই সার্টিফিকেট এবং অ্যাকনলেজমেন্ট সম্বন্ধে আমি এর আগের ভিডিওতে বলে রেখেছি, তবুও আমি আরেকবার বলে নিচ্ছি। অ্যাকনলেজমেন্ট হলো এই প্রজেক্টটি তৈরির ক্ষেত্রে যেই স্যার বা যেই ম্যাডাম তোমাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে, তার নাম ইত্যাদিগুলি দিয়ে একটি ছোট্ট প্যারাগ্রাফ এর মতো তৈরি করা। আর সার্টিফিকেট হলো তুমি যে প্রজেক্টটি জমা দিয়েছো বা তোমার দ্বারা এই প্রজেক্টটি যে হয়েছে সেটির একটি প্রমাণপত্র হলো এই সার্টিফিকেট। এই সার্টিফিকেটের নিচে থাকে স্যারের সই এবং অ্যাকনলেজমেন্টের নিচে থাকে তোমার সই। তাহলে এরপরে আমি মেন বিষয়ে আসতে চলেছি, এটি তোমাদেরকে কিভাবে লিখতে হয়। তাহলে ঠিক আছে, লেটস বিগিন। প্রথমেই আসে অ্যাকনলেজমেন্ট, উপরে হেডিং করতে হয়, তারপরে মেন বিষয়ে একটুখানি লাইন ফাঁক রেখে শুরু করতে হয়। তোমরা এটা আস্তে আস্তে লিখে নাও, আমি উপর দিকে তুলে নিয়ে যাচ্ছি। এইটি হয়ে গেলে আমি বলেছিলাম যে এটির তলায় একটি ছাত্রের সই লাগে, অর্থাৎ তোমার সই, এবং তার পাশে ডেট দিয়ে এখানে যে তারিখের মধ্যে তুমি জমা দিচ্ছ বা যেই তারিখের মধ্যে তুমি সইটি করছো সেই দিনের ডেটটি এখানে দিয়ে দিতে হয়। তারপর আছে সার্টিফিকেট। সার্টিফিকেটটাও তোমরা সেই একইভাবে লিখে নাও। আর সার্টিফিকেটের তলায় আছে সিগনেচার অফ দি টিচার এবং ডেট। আশা করছি তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে গেছে। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে।